হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজকে আমি আপনাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, মুরগি হৃদয় হরণ। এই রেসিপিটি আপনাদের জামাইদের হৃদয় সত্যিই হরণ করে নেবে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। মুরগি হৃদয় হরণ বানানোর জন্য 6টা ড্রামস্টিক আমি নিয়ে নিয়েছি, যেগুলোকে এরমভাবে চিড়ে রেখেছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এছাড়া আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার এই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর এই চিকেনটাকে সারা রাত ধরে ম্যারিনেট করতে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 3-4 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। চিকেনটা সারা রাত ধরে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা। গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গকে আমি হামালদিস্তাতে একটু থেতো করে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে থেতো করে রাখা গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। এবার এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি এগুলোকে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর পেঁয়াজটা লাল রং ধরা অবধি এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আর আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও সম্পূর্ণ চলে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই ধনে গুঁড়োটাকেও নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে 1-2 মিনিট মতন ভেজে নিতে হবে। ধনে গুঁড়োটাও খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি ম্যারিনেশন সহ এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 7 মতন নুন আর 1/2 টিস্পুন চিনি। চিনিটা শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা বাটা, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। এবার এগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে 5-7 মিনিট ধরে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7-8 মিনিট ধরে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেবো 1 কাপ দুধ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আর বাড়ানো চলবে না। আর দিয়ে দেবো 1/2 কাপ ফ্রেশ ক্রিম। আমি 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি, তার মধ্যে এখন 1/2 কাপ ইউজ করছি। এগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই থাকবে। এবার এই লো ফ্লেমেই ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে চেক করে নেবেন যে বাসনের তলায় লেগে যাচ্ছে কি না। চিকেনটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেঁচে যাওয়া ফ্রেশ ক্রিম, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মুরগি হৃদয় হরণ একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে মুরগি হৃদয় হরণ, খুবই সুস্বাদু খেতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন
শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।